ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. প্রশ্ন করেছেন যে কোনো অমুসলিমদেরকে জায়গা বিক্রয় করা যাবে কিনা, আর যদি বিক্রয় করা যায় তো সেক্ষেত্রে যদি পরবর্তীতে সেই জায়গাতে ওরা কোনো হারাম কাজ করে তাহলে যিনি বিক্রেতা তাকে গুণাগার হতে হবে কিনা। এক্ষেত্রে তিনটি বিষয় মনে রাখার। এক, যে আল্লাহ সুবহানাহু তাআলা অমুসলিমদেরকে কোরআনুল কারীমের মধ্যে দুই ভাগে বিভক্ত করেছেন। তিনি বলেছেন যে এমন নন মুসলিম বা এমন অমুসলিম যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে না এবং তোমাদেরকে ঘর থেকে বহিষ্কার করার চেষ্টাও করে না, তো তাদের প্রতি ভালো ব্যবহার করা বা তাদের সঙ্গে আদান প্রদান করা দোষণীয় নয়। কিন্তু এর বিপরীত হলে যদি তারা শত্রুতা পোষণ করে বা ঘর থেকে বহিষ্কার করা বা দেশ থেকে তাড়ানোর চেষ্টা করে তো তাদের সঙ্গে ভালো ব্যবহার করা যাবে না, এটাই কোরআনের ভাষা। সূরা মুমতাহিনা সূরা নম্বর ৮ আয়াত নম্বর ৮ এবং ৯। তো এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে আপনি যার সঙ্গে আদান প্রদান করছেন তিনি কেমন নন মুসলিম। যদি প্রথম প্রকারের হয় তো অবশ্যই তার সঙ্গে কেনা বেচা করা জায়েজ হবে, আর দ্বিতীয় প্রকার হলে জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ইহুদিদের সঙ্গে আদান প্রদান করতেন। যখন তিনি মৃত্যুবরণ করছেন সেই অবস্থায় তার একটা লোহার বর্ম ইহুদির কাছে বন্ধুক ছিল। তো ইহুদিদের সঙ্গে বা অমুসলিমদের সঙ্গে আদান প্রদান করা দর্শনীয় নয়, এটা দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে, যদি আপনি আদান প্রদান করার আগে জেনে যাচ্ছেন যে আমি যে জমিটা বিক্রি করছি সেটা নেওয়ার পরে ওই ব্যক্তি হারাম কাজে ব্যবহার করবে তাহলে তাকে বিক্রয় করা যাবে না, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট বিধান যে তোমরা ভালো কাজে, সৎ কাজে সাহায্য করো, আর অন্যায় কাজে, অসৎ কাজে বা হারাম কাজে সহযোগিতা করবে না। সূরা মায়েদা সূরা নম্বর ৫ আয়াত নম্বর ২। তো যদি আপনি আগে থেকে জানতে পেরে যান যে আমি যে জায়গাটা বিক্রি করছি যে অমুসলিমকে বা মুসলিমকে হতে পারে যে সে ওখানে মদের দোকান করবে কিংবা আরো শিরকের কোনো আড্ডাখানা, মাজার হতে পারে বা কোনো মূর্তি বা গির্জাঘর হতে পারে ইত্যাদি। তো এরকম যদি আপনি জানা আগে থেকেই যে আমি বিক্রি করার পরে ওরা এই জায়গাটাতে এই জিনিসটা হারাম কাজটা করবে তাহলে বিক্রয় করা যাবে না। আর সাধারণভাবে যেহেতু অমুসলিমদেরকে জমি জায়গা বিক্রয় করা জায়েজ এবং তাদের কাছ থেকে কেনাও জায়েজ, তো সেক্ষেত্রে আপনি সাধারণভাবে যদি বিক্রয় করে দিয়েছেন আর তারপরে তারা পরবর্তীতে সেখানে হারাম কাজ করছে, তো এক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ, কারণ আপনি তো জানতেন না, আপনি তো বৈধতার ভিত্তিতে তাকে জায়গাটা বিক্রি করেছেন। এখন তারা হারাম কাজ করছে, এর জন্য আপনি ইনশাআল্লাহ পাকড়াও হবেন না। হাযা বা'ইনদাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।